আমার মনে হয় ত্রিনাঞ্জনের যে লেখাটা আমরা অনেক মাধ্যম দিয়ে আমরা এটা পড়েছি দেখেছি, আমার মনে হয় কি সত্যি আমাদেরকে অনেক কিছু শেখায়। যেভাবে আমাদের মা বাবারা আমাদের দাদু দিদারা আমাদেরকে শেখায় কি আমাদের কীভাবে পথে চলতে হবে, লাইফে চলতে হবে, কীভাবে সোজা পথে হাঁটতে হবে, আমার মনে হয় কি এই ভেদাভেদী জীবন থেকে আমার মনে হয় কি কে রাম কে রবি এর থেকে আমার মনে হয় কি অনেক বড় জিনিস আছে। আমাদের নিজস্ব কর্ম, আমাদের নিজস্ব ধর্ম, আর না রাম বলেছে রহিমকে মারার জন্য, না রহিম বলেছে রামকে মারার জন্য। সো আমার মনে হয় কি আমরা খুব ভালোভাবে একসাথে মিলে সবাই বড় হই, একসাথে যখন আমরা স্কুলে যাই তখন আমরা কিন্তু ছোটোবেলায় আমাদের বন্ধুদের নামও জানি না, বন্ধুদেরকে আমরা কিন্তু মুখ দিয়েছি, আস্তে আস্তে যখন নাম জানতে আরম্ভ করি। সো এই যে আমাদের স্কুল লাইফে যে ভেদাভেদি থাকে না, আমার মনে হয় কি আমাদের জীবন যতদিন আমরা মরব না যেন আমরা ওই স্কুলের লাইফেই আমরা কাটাই আর সবাইকে একসাথে নিয়ে আমরা চলি। কি আমরা এই মেসেজটা যেন আমরা এই সংস্থার মাধ্যমে আমরা সব জায়গায় স্প্রেড করি, যেতে সবাই সবার খেয়াল রাখতে পারে আর সবাই সবার সাথে চলতে পারে। আপনারা সবাই আসবেন, আমিও ওখানে আসবো আর আপনাদের সাথে দেখা হবে। এই এই জিনিসটাকে আমরা সবাই মিলে সাপোর্ট করছি।